কেউ যদি নিজেকে সমন্বয়ক দাবি করে যদি কোথাও গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তো সেটা আমি মনে করবো যে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং আমাদের এই সমন্বয়ক বিশেষ কোনো উপাধি না, এটা কোনো কমিটিও হয় নাই, এটা আমি জাস্ট বললাম এটা একটা ভলেন্টিয়ারিং, অর্থাৎ স্বেচ্ছায়। ধরেন আপনি রেড ক্রিসেন্ট যেরকম বা অন্য ভলেন্টিয়ারিং যেরকম বলে, এটা একটা ভলেন্টিয়ারিং, একটা জাস্ট আন্দোলনের সময় ছিল। আমরা সমন্বয়করাও আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা বলবো যে সমন্বয়ক পরিচয় দিয়ে এখন কোথাও গিয়ে কোনো অপারেশন করা, কোথাও গিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, এটা আমার মনে হয় যে এখন খুব বেশি দরকার নেই। আমরা আমাদের দেশকে যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে প্রাতিষ্ঠানিক ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সংস্কার করতে হবে। তো সেই প্রতিষ্ঠানকে সংস্কার করার জন্য আমাদের যথাযথ মানে যথাযথ বোর্ডই আছে, আমরা সেখানে গিয়ে সংস্কারের কথা বলবো। আমরা একটা জায়গায় গিয়ে সম্মিলিত ভাবে নিজেদেরকে একটা কিছু দাবি করে সেখানে মানে ইনস্ট্যান্ট কিছু করে ফেলবো, এটা আমার কাছে একটু গ্রহণযোগ্য মনে হচ্ছে না, আমার কাছে মনে হয়। যতটুকু ছোট করে বলা যায়, বিশেষ করে ছাত্রদের নামেও চাঁদাবাজি শুনছি, সবাই সব সবার কথা বলছে যে আমাদের নামে চাঁদাবাজি করছে বা আমাদের নামে দখলবাজি করছে, কিন্তু আমরা জড়িত নই। আপনার কাছে কি খবর আছে? কিন্তু আমরা দেখছি যে ঘটনা ঘটছে স্থানীয় পর্যায়ে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এফেক্টেড হচ্ছে, দায় আসলে কারা করছে এগুলো এবং দায় কার উপরে যাচ্ছে? ইসমাইল সরদার। জি সাগর ভাই, ধন্যবাদ আপনাকে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্পষ্ট। দেখেন, আমি আমরা আমাদের যে সমন্বয়ক যে টিমটা ছিল আন্দোলনের সময়, তো সেটা আসলে কোনো ওইভাবে কোনো কমিটি করা হয় না, স্বেচ্ছায় একটা ভলেন্টিয়ারিং বলতে পারেন আপনি। আন্দোলনের সময় স্টুডেন্টদের সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ করে জাস্ট প্রোগ্রামে থাকার, তো এর পরে আমাদের প্রত্যেক জেলায় জেলায় যে সমন্বয়করা আজকে অথবা উপজেলা ভিত্তিক গ্রাম ভিত্তিক যারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করছে, দাবি করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা আমি মনে করব যে আসলে আমাদের দিক থেকে এটার কোনো বৈধতা নেই এবং কাউকে দেওয়া হয় নাই। এখন কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি, সবাই তো আমরা শিক্ষার্থী, আন্দোলনে সবাই ছিল, তো এখন কেউ যদি নিজেকে সমন্বয়ক দাবি করে যদি কোথাও গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তো সেটা আমি মনে করব যে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং আমাদের এই সমন্বয়ক বিশেষ কোনো উপাধি না, এটা কোনো কমিটিও হয় নাই, এটা আমি জাস্ট বললাম এটা একটা ভলেন্টিয়ারিং, অর্থাৎ স্বেচ্ছায়। ধরেন আপনি রেড ক্রিসেন্ট যেরকম বা অন্য ভলেন্টিয়ারিং যেরকম বলে, এটা একটা ভলেন্টিয়ারিং, একটা জাস্ট আন্দোলনের সময় ছিল। তো এর পরে যারা সমন্বয়ক দাবি করে বিশেষ জায়গায় যাচ্ছে বা করতেছে, আমরা বেশ কিছু জায়গা দেখেছি, বিশেষ করে স্কুল কলেজ, যেখানে একটা আমি একটা ভিডিও দেখেছি যদি আমি ভুল না বলি, সেখানে একটা মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক, মেবি 30 বছর তিনি ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তো উনাকে যেভাবে ধরে সমন্বয়ক দাবি করে একটা গ্রুপ উনাকে মানে যে সারা দেশে মানে শিক্ষকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা, আবার বলা হচ্ছে আসলে অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন না, অপরাধকে আমি আমি মনে করব অপরাধের কেন্দ্র, বিরুদ্ধে, হ্যাঁ অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে কোন রাইট দেওয়া হয় না যে তারা আসে, তারা প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদের ভাষা কিন্তু আমাদেরকে শিখতে হবে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা অব্যাহতি করতে পারি, কিন্তু আইনকে আমরা নিজের হাতে তুলে নিয়ে একটা জায়গায় হ্যারাসমেন্ট করব, একটা সম্মানী লোককে অসম্মান করব, তো সেটা আমার মনে হয় যে আমাদের সবাই, আমরা সবাই স্টুডেন্ট এবং আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের আচরণ কিন্তু ভদ্র হবে এবং সেটা অবশ্যই নৈতিক জায়গা থেকে স্ট্রং হবে। তো সেই জায়গাগুলো আমরা, আমার মনে হয় যে স্টুডেন্টদের মনে রাখা উচিত, আমরা যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। ধরুন আমি যদি এখানে একটা করাপশন দেখি, তাহলে আমি তার উপরের পর্যায়ে জানাতে পারি, আমি সরাসরি সেখানে গিয়ে হামলা করে আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাকে অব্যাহতি দিব বসায় রেখে, এই ঘটনা আমি মনে করি এটা আমরা আমরা সভ্য সমাজ সমর্থন করে না, আমরা স্টুডেন্টরাও এটা সমর্থন করি না, আর আমিও কিন্তু এখন কোথাও গিয়ে সমন্বয়ক পরিচয় দিই না, যদি একেবারেই এসেন্সিয়াল না হয়। আসলে সমন্বয়ক এটা কোনো নেতৃত্বের জায়গা না, এটা কোনো অহংকারের কিছু না। হ্যাঁ, আমরা যুদ্ধের সময় ভলেন্টিয়ারিং করেছি, কিন্তু যুদ্ধ শেষ, এখন আমি মনে করি যে আমাদের এই নামগুলো যত কম ব্যবহার করা যায় তত জাতির জন্য ভালো, যেহেতু এগুলা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় গ্রুপ বেরিয়ে যাচ্ছে, আমি দেখেছি যে অনেক জায়গায় ছাত্রলীগের ছেলেপেলেরা তারা গ্রুপ করে নিজেকে সমন্বয়ক দাবি করে তারাও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তো এই জায়গাগুলো আমাদেরকে সবাইকে খুব শক্ত হাতে দমন করতে হবে। আইনকে আমরা সমন্বয়করাও আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা বলবো যে সমন্বয়ক পরিচয় দিয়ে এখন কোথাও গিয়ে কোনো অপারেশন করা, কোথাও গিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, এটা আমার মনে হয় যে এখন খুব বেশি দরকার নেই। আমরা আমাদের দেশকে যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে প্রাতিষ্ঠানিক ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সংস্কার করতে হবে, তো সেই প্রতিষ্ঠানকে সংস্কার করার জন্য আমাদের যথাযথ
মানে যথাযথ বোর্ডে আছে, আমরা সেখানে গিয়ে সংস্কারের কথা বলবো। আমরা একটা জায়গায় গিয়ে সম্মিলিতভাবে নিজেদেরকে একটা কিছু দাবি করে সেখানে সব মানে ইনস্ট্যান্ট কিছু করে ফেলবো, এটা আমার কাছে একটু গ্রহণযোগ্য মনে হচ্ছে না, আমার কাছে মনে হয়। তো এই জিনিসগুলো আমাদের সারা দেশের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে আমাদেরকে মার্জিত হতে হবে, ভদ্র হতে হবে, এবং আমরা যে সরকার সৃষ্টি করেছি, বিপ্লবী সরকার, সেটার প্রতি শতভাগ আস্থা রেখে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। জি এটা ছাড়া বিকল্প কোনো উপায় নেই আমি মনে করি। ডক্টর স্নিগ্ধা রিজওয়ান, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আসলে দুটো ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে একটা কথা একজন শিক্ষক হিসেবে আমার বলতেই হবে যে সারা দেশের বিশেষ করে কলেজগুলোতে এবং স্কুলগুলোতে আমরা এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যেটি ভীষণ ভাবে মানে কোনোভাবে সমর্থনযোগ্য না, কোনোভাবেই না। আপনি শিক্ষকের গায়ে হাত দিচ্ছেন, শিক্ষকের মব ক্রিয়েট করছেন, ছোট ছোট কোমল, এবং আমাদের সিস্টেমটা বুঝতে হবে। আপনি দেখেন, আপনি জানেন যে মনে করেন কলেজের শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক, সে কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ পায়, তাকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পদত্যাগ করানো যায় না, তার ট্রান্সফার করা সম্ভব। এইখানে শিক্ষার্থীদেরকে যে কোনো গোষ্ঠী হোক একটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে, সেই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা ভীষণ ভাবে প্রয়োজন। এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি অনুরোধ করব, দেখুন আমরা একটা আন্ডারগ্রেড প্রোগ্রাম চালাই, মাস্টার্স প্রোগ্রাম চালাই, যে ছাত্র যে শিক্ষার্থীটা আপনার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাকে ক্লাসরুমে ফেরত আসতে হবে, তো তাকে তো পড়তে হবে, তাকে তো তার ডিগ্রিটা শেষ করতে হবে, সেটাও কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এটা আমি ভীষণ ভাবে মনে করি, এটা আমার দায়িত্বের অংশ। এবং আমি বলতে চাই যে কোনো ক্ষমতাই যেন এই পর্যায়ে না যায় যে ক্ষমতার অপব্যবহারের সুযোগটা আরেকজন নিয়ে নেয়, সেটি সকল ক্ষেত্রে, সেটি বিএনপির ক্ষেত্রে যেমন সত্য, সেটি বৈষম্য বিরোধী ছাত্রের জন্য সত্য, সেটি ছাত্রলীগের জন্য সত্য, সেটি ছাত্র শিবিরের জন্য সত্য, সেটি সকলের জন্য সত্য, এখানে কোনো ছাড় নাই। তো এই জায়গাটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আপনি কোনোভাবে ক্ষমতার এই ধরনের অপপ্রয়োগ করতে পারবেন না, কোনো ব্যানারই আপনি পারবেন না। আর একটা কথা আমার মনে হয়, সংস্কার বলেন আর যাই বলেন, আমি মনে করি গতকালকে একটি টক শো ছিল আমার একটি টেলিভিশন চ্যানেলে বেসরকারি, সেখানেও আমি আমার সহযোগীর সাথে আলাপ হচ্ছিল সহ আলোচকের সাথে, দেখুন যে কোনো অর্থে আপনার সংবিধানের পরিবর্তন, সংস্কার, এই সবের ঊর্ধ্বে যে শুধু তিনটি বিচার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তিনটি বিচার কি? প্রথম বিচার, আপনাকে করতে হবে পিলখানা হত্যা, বিডিআর এর যে পিলখানা হত্যা হয়েছে এই বিচারটি আপনাকে করতেই হবে। দ্বিতীয় কি, আপনি শাপলা চত্বরের যে ম্যাস কিলিং, যেটা আমরা জানি না কি হয়েছিল, আই উই ডোন্ট নো, সেটির বিচার আপনাকে করতে হবে। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার কি, জুলাইয়ের 1,000 ছাত্রের হত্যা, এই হত্যার বিচার, এই তিনটি বিচার আমার মনে হয় বাংলাদেশের যে কোনো সচেতন মানুষ, এই তিনটি বিচার কোনো মানুষ বলতে পারবেন না যে আমি এই তিন বিচারের এক বিচার চাই না।